মেতে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2019-20 এবারের বঙ্গবন্ধু বিপিএল। তো বন্ধুরা, বঙ্গবন্ধু টি টোয়েন্টি বিপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচে, লিগের 10তম ম্যাচে আজকে মাঠে নামছে সিলেট থান্ডার্সের মোকাবেলায়, মাঠে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার। তো বন্ধুরা, চট্টগ্রাম চ্যালেঞ্জার জিতবে নাকি সিলেট থান্ডার্স? কে জিতবে আজকের ম্যাচ, সেটি নিয়ে আজকের ভিডিও সাজানো হয়েছে। তো বন্ধুরা চলুন দেখে নেই ম্যাচ প্রেডিকশন, রাবিট কোন দলকে জয় বলে ঘোষণা করে। লেটস গো স্টার্ট। তো বন্ধুরা, বঙ্গবন্ধু বিপিএল এর 10তম ম্যাচে এই রাবিডটি কিন্তু শেষ পর্যন্ত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট থান্ডার্সের মধ্যকার ম্যাচে রাবিডটি কিন্তু সিলেট থান্ডার্সকে জয়ী বলে ঘোষণা করেছেন। তো বন্ধুরা, তাহলে কি চট্টগ্রাম চ্যালেঞ্জার হেরে যাবে, তাহলে কি জিতে যাবে সিলেট থান্ডার্স? তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে। তাহলে কি হেরে যেতে হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে, জিতে যাবে সিলেট থান্ডার? এই বিষয়ে আপনারা মূল্যবান মতামত লিখে ফেলবেন আমাদের কমেন্ট বক্সে। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো বন্ধুরা, নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ, ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।